একটা সময় ছিল যখন দেশের চাহিদার প্রায় 80 ভাগ ওষুধ আমদানি করা হতো। অতীতের সেই আমদানি নির্ভরতা কাটিয়ে এখন 98% ওষুধ দেশেই উৎপাদন হচ্ছে। পাশাপাশি 150টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ। গত এক দশকে রপ্তানি আকার বেড়েছে 5 গুণের বেশি। চলতি অর্থবছরে ওষুধ রপ্তানির $23 কোটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অতীতের আমদানি নির্ভরতা কাটিয়ে এখন দেশে 98% ওষুধ উৎপাদন করা হয়। দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত এই ওষুধ বিশ্বের 150টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। রপ্তানিকারকরা বলছেন, করোনার মধ্যেও ওষুধ রপ্তানি করে গত অর্থ বছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করা হয়েছে। আমরা সারা পৃথিবীতে 160টা দেশে আমরা এখন রপ্তানি করতে সমর্থ হয়েছি, কিন্তু এটার বাই ভলিউম অর্থাৎ এই রপ্তানির যে পরিমাণ এটা অনেক কম। এটার দিকে নজর দিলে আমরা যদি ধরেন আরও অধিক পণ্য বিদেশে আমরা অনুমোদন করা বা রেজিস্ট্রেশন করতে পারি, তাহলে কিন্তু সেই বাজারে আমরা এগুলো অনেক উচ্চ মূল্যে আমরা বিক্রয় করতে পারব। আমাদের প্রতিযোগী দেশ হলো ভারত এবং চায়না। ভারত এবং চায়নার চেয়ে আমরা এগিয়ে আসি যে জায়গায় সেটা হলো আমাদের উৎপাদন খরচ আমাদের কম হচ্ছে, যেহেতু আমাদের ওয়েজেস কম আছে এবং আমাদের দেশে ইতিমধ্যেই ফার্মাসিউটিক্যাল সেক্টরে অনেক দক্ষ জনবল তৈরি হয়েছে। আর আমরা যে জায়গাতে পিছিয়ে আছি সেটা হলো আমাদের কাঁচামাল উৎপাদনের সক্ষমতা, আমরা স্বয়ংসম্পূর্ণ নই। যখনই আমরা এই কাঁচামাল উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা হব, তাহলে ধরুন কাঁচামাল, মেশিনারিজ এবং দক্ষ জনবল এবং বাংলাদেশের পরিচয় হবে ফার্মাসিউটিক্যাল উৎপাদনকারী একটি দেশ হিসেবে। বর্তমানে বিভিন্ন দেশে বাংলাদেশের ওষুধের চাহিদা বাড়ছে, তাই বৈশ্বিক সংকটের মধ্যেও চলতি অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ও পূরণ করা সম্ভব। আমরা ওষুধ শিল্পে তো প্রচণ্ড ভালো করছি এবং আমাদের যে সমস্ত ওষুধের কারখানাগুলো আছে এর স্ট্যান্ডার্ডগুলো GMP তো আছেই, অনেকেই কিন্তু এখন FDA স্ট্যান্ডার্ড করে ফেলেছে, যেটা ভেরি মাচ রিকোয়ার আমেরিকাতে এক্সপোর্ট করতে গেলে, ইভেন কি ইউরোপে এক্সপোর্ট করতে গেলে আমাদের GMP স্ট্যান্ডার্ড অনেক হাই রাখতে হবে। আমাদের ওষুধ শিল্পে প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে এবং সাকসেসফুল এন্টারপ্রেনাররা কিন্তু সমস্ত ইনভেস্টমেন্ট করার ফলে দেশে ওষুধের যে চাহিদা তার প্রায় 97% ওষুধ কিন্তু দেশে উৎপাদন হচ্ছে, সাথে সাথে দেশের বাইরে কিন্তু এক্সপোর্ট হচ্ছে হাই কোয়ালিটি প্রোডাক্ট। এবং আমাদের দেশের ওষুধের প্রতি কিন্তু যথেষ্ট আস্থা আছে ইউরোপ, আমেরিকা এবং আপনার দক্ষিণ আমেরিকার অনেক দেশের। তো আমি মনে করি যে এই অব্যাহত যে আমাদের ধারাটাকে ঠিক রাখা, আর আমাদের কিন্তু ওষুধ শিল্পের উপর একটা আঘাত আসছে 2025 সালের দিকে, কিন্তু অনেক ক্ষেত্রে প্যাটেন্ট নিয়ে যে সমস্ত প্রবলেমগুলো তৈরি হবে সেক্ষেত্রে আমি মনে করি আবার নেগোসিয়েশন করা, যাতে করে ওই প্যাটেন্টের টাইমটাকে যদি আরও 10 বছর যদি আমরা বাড়াতে পারি তাহলে সুবিধা হবে এই যে আমরা নির্দ্বিধায় কিন্তু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলো আনতে পারবো এবং ওষুধের কিন্তু যে উৎপাদন খরচ সেটা আমরা ঠিক রাখতে পারবো। উৎপাদন খরচ যদি কম হয় তাহলে কম্পিটিটিভ মার্কেটে কিন্তু আমরা ভালো করতে পারবো। রপ্তানি বাড়তে বাড়তে 10 বছরের ব্যবধানে আয় 5 গুণের বেশি হয়েছে। চলতি অর্থ বছরে ওষুধ রপ্তানি হবে $23 কোটি। বিশ্লেষকরা বলছেন, ওষুধ শিল্পের এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সরকারকে সমন্বিত উদ্যোগ নিতে হবে, খুঁজতে হবে নতুন নতুন বাজার। ওষুধ খাত নিয়ে আমরা মনে করি যে কিছু সমস্যাও আছে এবং কিছু প্রচুর সম্ভাবনা আছে। যে স্টেক হোল্ডাররা খুবই অপটিমিস্টিক যে আমাদের এখানে $100 বিলিয়ন রপ্তানি হওয়ার সম্ভাবনা আছে আগামী 5 বছরের মধ্যে। কিন্তু এখানে যে API ইন্ডাস্ট্রিটা ফর এক্সাম্পল, যেটার জন্য একটা ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন সব কাজই হয়ে ATPটা হয়নি, ATP না হলে ওইখানে ইন্ডাস্ট্রি করা যাবে না। তো এই যে মতো এইরকম কিছু জায়গায় আমরা থেকে যাচ্ছি বারেবারে। তো আমি মনে করি যে সরকারের উচিত হবে একটা সমন্বিত প্রচেষ্টা নেওয়া, যেখানে প্রত্যেকটা এলিমেন্ট অ্যান্ড পলিসিস যেন সিনক্রোনাইজ থাকে এবং একটা করার পরে যেন আরেকটা আটকে না থাকে। বেসিক যে ইনগ্রেডিয়েন্টসগুলো করার জন্য যে প্রতিষ্ঠা ইন্ডাস্ট্রিটা লাগে সেটা হচ্ছে, কিন্তু সেটা শোধনাগারটা না হলে ওই ইন্ডাস্ট্রি চালু করা যাবে না। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, প্রতি বছরই ওষুধ রপ্তানি থেকে আয় বাড়ছে। বাংলাদেশ 2015 সালে বিশ্ব বাণিজ্য সংস্থার স্বল্পোন্নত দেশগুলোর জন্য 2032 সাল পর্যন্ত ওষুধের মেধাস্বত্বের ছাড় দেওয়ার পর থেকেই এই খাতের রপ্তানির পালে বাড়তি হাওয়া লাগে। এরপর করোনা চিকিৎসার ওষুধ রপ্তানি করে আরও এক ধাপ এগিয়ে গেছে দেশের ওষুধ শিল্প।